আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাদিয়া আক্তার, ষষ্ঠ শ্রেণী ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায়ের পাঠ পাঁচ ও ছয় নিয়ে আলোচনা করব। পাঠ পাঁচ এ রয়েছে অর্থ ও পটভূমি সহ আল কোরআনের কতিপয় সূরা। অর্থ ও পটভূমি সহ আল কোরআনের কতিপয় সূরা রয়েছে। এখানে পাঠ পাঁচে যে সূরা রয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা বা সূরা আল ফাতিহা। সূরা ফাতিহা কোনটি? সূরা ফাতিহা হচ্ছে আল কোরআনের সর্বপ্রথম সূরা, হলো আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, মুখবন্ধ, দ্বার উন্মোচনকারী ইত্যাদি। ফাতিহা শব্দের অর্থ সবাই মুখস্থ করে নেবেন। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, মুখবন্ধ, দ্বার উন্মোচনকারী ইত্যাদি। যেহেতু এই সূরার মাধ্যমে কোরআনুল কারিম শুরু করা হয়, সেজন্য এই সূরার নাম আল ফাতিহা। আবার একে ফাতিহাতুল কিতাব ও ফাতিহাতুল কোরআন ও বলা হয়, অর্থাৎ কিতাব ও কোরআনের ভূমিকা। দেখেন এখানে সূরা আপনাদের হবে, সূরা ফাতিহার অর্থ কি, সূরা ফাতিহার মানে সূরাটার নামকরণ করার কারণ কি, এগুলা প্রশ্ন আসতে পারে যে এই সূরার নাম ফাতিহা নামকরণ করা হয়েছে কেন। তাহলে এটার উত্তর হবে, যেহেতু এই সূরার মাধ্যমে আল কোরআনুল করিম শুরু করা হয়, এই জন্য এই সূরা নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। আবার এই সূরার বেশ কয়েকটি নামও রয়েছে, যেমন ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন। এই সূরাটি মাক্কি সূরা। আবার এই সূরা কোথায়, একটা সূরা যখন আমরা পড়ব তখন এই সূরার নামের অর্থটা কি, তারপর হচ্ছে অবতীর্ণের কারণ, নামকরণের কারণ, এটি মাক্কি না মাদানি, আয়াত সংখ্যা কত, এই সবগুলো সম্বন্ধে আমরা আমাদের কি জানতে হবে। তাহলে সূরা ফাতিহাটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পূর্বে এই সূরাটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। পূর্ণাঙ্গ সূরা হিসেবে এ সূরায় প্রথম অবতীর্ণ হয়। একটা সুন্দর একটা নৈতিক প্রশ্ন, যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা কোনটি, সর্বপ্রথম কোন সূরাটা এক পূর্ণাঙ্গ বা সবটুকু অবতীর্ণ হয়েছিল একসাথে। যেমন সর্বপ্রথম অবতীর্ণ সূরা হচ্ছে সূরা আলাকের আলাক। এখন সূরা আলাকের সম্পূর্ণটা কিন্তু অবতীর্ণ হয় নাই, সূরা আলাকের পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছিল। কিন্তু সূরা ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে অবতীর্ণ হয়েছিল। এর আয়াত সংখ্যা সর্বমোট সাতটি। সূরা আল ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। সূরা ফাতিহাটা হচ্ছে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা। এর বহু নাম রয়েছে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সূরা ফাতিহার বেশ কয়েকটি নাম রয়েছে। এর মধ্যে যেগুলো বেশি উল্লেখযোগ্য সেই রকম কয়েকটা নাম দেয়া হয়েছে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন যে সূরা ফাতিহার নামগুলো কি কি। সূরাতুল হামদ, সূরা ফাতিহাকে আবার সূরাতুল হামদ ও বলা হয়ে থাকে, কেননা এই সূরায় আল্লাহ তাআলা প্রশংসা করা হয়েছে, তাই এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ। উম্মুল কোরআন বা কোরআনের জননী, এই সূরা পবিত্র কোরআনের সার সংক্ষেপ স্বরূপ, অর্থাৎ এই সূরায় পবিত্র কোরআনের মানে মূল বক্তব্য বা সংক্ষেপ সার সংক্ষেপ রয়েছে। সূরাতুস সালাত বা নামাজের সূরা, সালাতের শুরুতে এই সূরা পাঠ করা অপরিহার্য, অর্থাৎ আমরা নামাজ যখন পড়ি তখন প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পাঠ করা কি আবশ্যক, সেই জন্য এছাড়া সূরা ফাতিহা পাঠ করা ছাড়া কি নামাজ হবে না, তাই এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত বা নামাজের সূরা। সূরাতুস শিফা বা রোগমুক্তির সূরা, এ সূরার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অনেক কিছু কিছু বর্ণনা রয়েছে যে যদি অসুস্থ হয়ে আমরা বা কেউ অসুস্থ থাকে তাহলে যদি সূরা ফাতিহা 40 বার, কোন কোন বর্ণনা এখানে কেউ বলে 7 বার, কেউ বলে 40 বার এরকম পড়ে, তাহলে কি সেই রূপ এবং পড়ে যদি আল্লাহর কাছে কি রূপ থেকে মুক্তির জন্য দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা কবুল করেন এবং রূপ মুক্ত করে দেন। সূরাতু দোয়া বা প্রার্থনামূলক সূরা, এই সূরার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা নিবেদন করা হয়, অর্থাৎ এই সূরার যে অর্থ সেটা কি পড়লে বোঝা যাবে যে এই সূরাটা সম্পূর্ণটাই কি আমরা আল্লাহর কাছে দোয়া করে থাকি, অর্থাৎ প্রার্থনা করে থাকি, তাই এই সূরার নাম সূরাতুদ দোয়া বা প্রার্থনামূলক সূরা।
আমরা যে দোয়া করি, দোয়া করা বলি, এই দোয়া শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে প্রার্থনা করা। এখন আমরা সূরাটা পড়ি, অনুবাদ সহ অর্থাৎ অর্থ সহ শিখবেন সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমি মানে নামে, আল্লাহ আল্লাহর, আর রহমান যিনি পরম দয়ালু দয়াময়, আর রহমান যিনি দয়াময় আর রহিম এবং পরম দয়ালু, অর্থাৎ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব্বন শব্দের অর্থ প্রভু, আর আলামিন সমস্ত জগৎ সমূহের, অর্থাৎ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের। আলম শব্দের অর্থ পৃথিবী, এখান থেকে আলামিন অর্থাৎ সমস্ত পৃথিবীর, সকল প্রশংসা পৃথিবীর প্রতিপালক আল্লাহরই জন্য, বা সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। আর রহমান রাহিম, যিনি দয়াময়, আর রহমান শব্দের অর্থ হচ্ছে দয়াময়, আর রাহিম পরম দয়ালু, যিনি দয়াময় পরম দয়ালু। এখানে কিন্তু আল্লাহর গুণগুলা উল্লেখ করা হচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনে মালিক, মালিক মালিক তো আমরা বুঝি, মালিক মানে অধিপতি, মালিক। ইয়াউমুন মানে দিন, আর দিন মানে বিচার দিন, দিন বলতে এখানে বিচার দিন অর্থাৎ হাশরের ময়দানকে, কিয়ামতের দিনকে বোঝানো হচ্ছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা আমরা কি করি, নাবুদু ইবাদত করি, ইয়াকা মানে আমরা শুধু আপনারই ইবাদত করি, বা ইয়াকা নাস্তাইন এবং আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, সুতরাং প্রথমে আল্লাহ কি গুণকীর্তন করা হয়েছে যে আল্লাহ কি দয়াময় পরম দয়ালু, যিনি শেষ বিচারে দিন। আবার পরে বলা হচ্ছে আমরা শুধু কি করি, তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এখানে কি আমরা আল্লাহর কাছে, আল্লাহ কিভাবে আমরা আল্লাহর কাছে চাইব, কিভাবে প্রার্থনা করব, সেটা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে। তারপর ইহদিনা সিরাতাল মুস্তাকিম, প্রথম আল্লাহ তাআলার গুণ কীর্তন করা হলো, তারপর আল্লাহর কাছে বলা হলো যে শুধু আমরা কি আপনার ইবাদত করি, আবার আপনারই সাহায্য চাই। এখন আল্লাহর কাছে আমরা চাচ্ছি যে ইহদিনা, সুতরাং আপনি আমাদেরকে দেখান, পথ প্রদর্শন করুন। আর সিরাত শব্দের অর্থ পথ, মুস্তাকিম সহজ সরল, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন বা সরল পথ দেখান। সিরাতন মানে পথ, আল্লাযিনা যারা মানে সেই পথ, সিরাত বলতে এখানে বোঝাচ্ছে যে সেই পথ, আগে বলা হয়েছে যে আপনি আমাদেরকে সরল পথ দেখান, এখন সরল পথটা কোনটা, কোন সরল পথ, সেই পথ, আল্লাযিনা যারা আনআমতা নিয়ামত প্রাপ্ত হয়েছে বা আপনার অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, আলাইহিম তাদের পথ, আপনি আমাদেরকে তাদের পথ দেখান যারা আপনার, যাদের প্রতি আপনি কি অনুগ্রহ করেছেন, অর্থাৎ যারা আপনার পক্ষ থেকে কি অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, গাইরি ব্যতীত, আল মাগদুব যাদের উপর আপনি কি রাগান্বিত হয়েছেন, গাদাবুন শব্দের অর্থ রাগ, এখানে মাগদুব রাগান্বিত হয়েছেন, আলাইহিম তাদের পথ ছাড়া, প্রথম বলছে কিন্তু তাদের পথ ছাড়া, আগে আমরা কি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান, আবার তাদের পথ দেখান যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি, কিন্তু তাদের পথ ছাড়া, অর্থাৎ তাদের পথ আপনি দেখায়েন না যাদের প্রতি কি আপনি রাগান্বিত হয়েছেন, বলা দলিন এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এখন সূরার ব্যাখ্যা, প্রত্যেকটা সূরার ব্যাখ্যা পড়তে হবে। সূরা আল ফাতিহা আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, আগেও বলা হয়েছে এই সূরায় সম্পূর্ণ কোরআনের সার সংক্ষেপ বর্ণনা করা হয়েছে। এর প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলা প্রশংসা বর্ণনা করা হয়েছে, যে কি যে আপনি সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর, যিনি দয়াময় পরম দয়ালু, যিনি বিচার দিনে মালিক। এই যে তিনটা আয়াত দ্বারা কি আমরা আল্লাহ তাআলার গুণ বর্ণনা করে থাকি, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করে থাকি। তারপর শেষ তিনটা আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের মুনাজাত বা প্রার্থনার বিষয় বর্ণনা করা হয়েছে। আর মধ্যবর্তী আয়াতে আল্লাহ তাআলা প্রশংসা ও দোয়া একত্রে উল্লেখ করা হয়েছে, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে আল্লাহর কাছে দোয়া এবং প্রশংসা একসাথে করা হয়েছে, যে আমরা শুধু তোমারও ইবাদত করি আর তোমার নিকটেই কি সাহায্য চাই। আল্লাহ তাআলা সকল প্রশংসা ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, কেননা তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা,
তিনি বিশ্বজগতের মালিক ও প্রতিপালক। সৃষ্টি জগতে সব কিছুই তার রহমত ও করুণায় লালিত পালিত হয়। তার নিয়ামত সকলেই ভোগ করে। তাছাড়া তিনি শুধু ইহকালীন মালিক নন, বরং তিনি পরকালের ও মালিক। কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সব কিছুই তার অধীন। শেষ বিচারের দিনে তিনি একমাত্র বিচারক। তিনি নিজ ক্ষমতায় পুণ্যবানদের পুরস্কার ও পাপীদের শাস্তি দেবেন। সুতরাং সকল প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য, এতে তার কোনো অংশীদার নেই। এই সূরার প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলার সীমাহীন কুদরত ও ক্ষমতার কথা বলা হয়েছে এবং মধ্যবর্তী আয়াতে বলা হয়েছে যে মানুষ শুধু তারও ইবাদত করবে এবং তারও নিকট সাহায্য চাইবে, কেননা তিনি ইবাদতের যোগ্য আর তিনি ব্যতীত সাহায্যকারী কেউ নেই। এই সূরার শেষ তিন আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের প্রার্থনা ও মুনাজাত বর্ণিত হয়েছে, যেহেতু মহান আল্লাহই সব কিছু স্রষ্টা এবং নিয়ন্ত্রক। সুতরাং সঠিক পথ একমাত্র তিনি দেখাতে পারেন। তিনি ভালো জানেন কোন পথ সঠিক আর কোন পথ বিভ্রান্ত, মানে ভ্রান্ত, কোন পথে চলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। অতএব মানুষের উচিত তার নিকট সত্য পথে সন্ধান প্রার্থনা করা। আর আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দাগণ, নবী রাসূলগণ যে পথে পরিচালিত হয়েছেন সেই পথ যেন আল্লাহ আমাদেরকে প্রদর্শন করেন, তার জন্য মুনাজাত করতে হবে। আর যে পথে অভিশপ্ত পথভ্রষ্টরা পরিচালিত হয়েছে সে পথ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। তারপর নৈতিক শিক্ষা, এই সূরার নৈতিক শিক্ষা কী তাও শিখতে হবে। আল্লাহ তাআলা একক নৈতিক শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা একক, অদ্বিতীয় ও সকল কিছুর মালিক। বিশ্বজগতের সকল প্রশংসা তারই প্রাপ্য। তিনি মানুষকে সরল সঠিক পথে সন্ধান দেন। সুতরাং আমরা সকাল সন্ধ্যা তারই প্রশংসা করব এবং তারই ইবাদত করব। আমরা আমাদের কি সঠিক পথের সন্ধানের জন্য তার নিকটে প্রার্থনা জানাবো, আর পথভ্রষ্ট অন্যায়কারীদের আচরণ অনুসরণ করা থেকে আমরা বিরত থাকব। তারপর পাঠ ছয়ে রয়েছে সূরাতুন নাস। সূরা নাস আল কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নাস। কোরআনের সর্বপ্রথম সূরা আমরা পড়েছি সূরা ফাতিহা, আর আল কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নাস। এটি হচ্ছে পবিত্র কোরআনের 114তম সূরা। এই সূরাটা খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা ফাতিহা, সূরা নাস। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়, এর আয়াত সংখ্যা 6টি। আর এই সূরার নামকরণ করা হয়েছে আন নাস। কেন আন নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, যে সূরাতুন নাস। ফাতিহা শব্দের অর্থ আমরা শুনে শিখেছিলাম হচ্ছে ভূমিকা, দ্বার উন্মোচনকারী, মুখবন্ধ ইত্যাদি। আর নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। আর এই সূরায় আর নাস শব্দটি পাঁচবার ব্যবহার হয়েছে মোট, তাই এই সূরার নামকরণ করা হয়েছে ওই নাস শব্দ থেকে, যে সূরার নাম হচ্ছে আন নাস। সূরা নাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরব্বিন নাস। কুল বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করি বিরব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকট। সূরার প্রথম আয়াতের অর্থ কুল আউযু বিরব্বিন নাস, এর অর্থ হচ্ছে আপনি বলুন। নবীকে আল্লাহ নির্দেশ করে বলছে যে আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, মানুষের অধিপতি নিকট। এখানে কিন্তু আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ হচ্ছে কি মানুষের প্রতিপালক, আবার তিনি মানুষের অধিপতি বা মালিক। ইলাহিন নাস, মানুষের ইলাহ এর নিকট। মিং শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিং হতে শারি মানে গোপন ওয়াসওয়াস অর্থাৎ আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্টা থেকে। খান্নাস হচ্ছে শয়তান বা যারা কুমন্ত্রণা দেয়। ওয়াসওয়াস শব্দের অর্থ কুমন্ত্রণা দেওয়া। মিন হতে শারুন মন্দ আল ওয়াসওয়াস কুমন্ত্রণা, অর্থাৎ যা খারাপ কুমন্ত্রণা দেয় এইরকম খান্নাস এর অনিষ্ট থেকে। খান্নাস বলতে শয়তানকে বোঝাচ্ছে। আল্লাযি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। প্রথম বলছে যে আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট, মানুষের অধিপতির নিকট, মানুষের ইলা এর নিকট। কেন আশ্রয় চায়? আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।
মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে। মানুষের মধ্যেও তো মানুষ কুমন্ত্রণা দেয় মানুষকে, আবার জিনরাও কী করে কুমন্ত্রণা দিতে থাকে। এইসবের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমরা যেন কীভাবে আল্লাহর কাছে আশ্রয় যাই তার শিক্ষা দিয়ে দিয়েছেন। ব্যাখ্যা, সূরা আন-নাস এর আয়াতসমূহ দুই প্রকারের আলোচনা রয়েছে। প্রথম তিন আয়াতে মহান আল্লাহর তিনটি গুণের কথা উল্লেখ করা হয়েছে, এগুলো হলো রব, মালিক ও ইলাহ। অর্থাৎ আল্লাহ তাআলাই মানুষের রব, মালিক ও ইলাহ, তিনি ব্যতীত আর কেউ এই তিনটি গুণের অধিকারী নয়। মানুষ হলো তার বান্দা, সুতরাং মানুষের উচিত সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়া। এভাবে সূরা প্রথম অংশে আল্লাহ তাআলার তিনটি গুণের উল্লেখ করে তার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। আর সূরার দ্বিতীয় অংশে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহর আশ্রয় কামনা করা হয়েছে। শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, সে গোপনে, প্রকাশ্যে, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় সবসময় মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। তার কাজই হলো কি, কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিপদগামী করে তোলা। মানুষ যেন আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার ইবাদত না করে ইত্যাদি জন্য শয়তান কী করে থাকে, আমাদেরকে সবসময় কুমন্ত্রণা দিতে থাকে। আর শয়তান শুধু জিনই নয়, বরং মানুষের মধ্যেও শয়তান রয়েছে। অনেক মানুষ খারাপ কাজ করে যারা, তারা তো শয়তানের মতোই। হ্যাঁ, তো শুধু যে জিনরাই কুমন্ত্রণা দেয় এইরকম না, মানুষের মধ্যে অনেক শয়তান রয়েছে। আর তারাও কি মানুষকে অন্য ধর্মের প্রতি প্রতারিত করে দিন থেকে দূরে সরিয়ে নেয়। আর এগুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর আশ্রয় চাইতে হবে। আল্লাহর আশ্রয় ব্যতীত এগুলা থেকে, এসব শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তাই এই সূরা পড়ে কি আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। নৈতিক শিক্ষা, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, তিনি আমাদের মাবুদ, আমাদের সকল কিছুই তার দান, তিনি সমগ্র বিশ্বজগতের প্রকৃত অধিপতি। সুতরাং তার আদেশ নিষেধ আমরা সবসময় মেনে চলব, আর শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকব। কেননা শয়তান মানুষকে অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজের দিকে পরিচালনা করে। ফলে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারলে অনৈতিক কাজ থেকেও বেঁচে থাকা যাবে।